সিও বিষয়ক মৌলিক ও দৃঢ় ধারণা থাকা গুরুত্বপূর্ণ। সিও শেখার জন্য কিছু মৌলিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যা এতে আপনারা জানতে ও শিখতে পারবেন। এক, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড হল সেই সব শব্দ বা বাক্যাংশ যা ব্যবহারকারীরা তথ্য খুঁজতে গিয়ে সার্চ ইঞ্জিনে প্রবেশ করে। প্রাসঙ্গিক কিওয়ার্ড শনাক্ত করা এবং টার্গেট করা সিও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রিয় কিওয়ার্ডগুলি গবেষণা করা এবং সেগুলিকে আপনার ওয়েবসাইটের সামগ্রীতে কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করা। দুই, অনপেজ অপটিমাইজেশন। অনপেজ অপটিমাইজেশনে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন দৃশ্যমানতা উন্নত করতে উপাদানগুলিকে অপটিমাইজ করা জড়িত। এর মধ্যে রয়েছে অপটিমাইজ করা মেটা ট্যাগ, শিরোনাম, বিবরণ, শিরোনাম, ইউআরএল স্ট্রাকচার, ইমেজ অল্ট ট্যাগ এবং কিওয়ার্ড সমৃদ্ধ উচ্চমানের সামগ্রী নিশ্চিত করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট ব্লগিং এবং ইনফ্লুয়েন্সার আউটরিচে জড়িত থাকা এই বিষয়ে সাহায্য করতে পারে। চার, টেকনিক্যাল এসইও। সার্চ ইঞ্জিনগুলি সহজেই আপনার বিষয়বস্তু ক্রল করতে, সূচক করতে এবং বুঝতে পারে তা নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত এসইও আপনার ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলিকে অপটিমাইজ করার উপর ফোকাস করে। এর মধ্যে রয়েছে সাইটের গতি অপটিমাইজ করা, মোবাইল বন্ধুত্ব উন্নত করা, পরিষ্কার ওরও ব্যবহার করা, সম সাইট ম্যাপ তৈরি করা এবং স্ট্রাকচার ডেটা মার্কআপ প্রয়োগ করা। পাঁচ, ব্যবহারকারীর অভিজ্ঞতা, আক্স। ব্যবহারকারীর অভিজ্ঞতা এসইওতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ ইঞ্জিনগুলি এমন ওয়েবসাইটগুলিকে অগ্রাধিকার দেয় যা একটি ইতিবাচক ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইটটি নেভিগেট করা সহজ, দ্রুত লোড হয় এবং দর্শকদের মূল্যবান এবং প্রাসঙ্গিক সামগ্রী সরবরাহ করে। ছয়, বিষয়বস্তু তৈরি। সিওর জন্য উচ্চমানের আকর্ষক এবং প্রাসঙ্গিক সামগ্রী তৈরি করা অপরিহার্য। সার্চ ইঞ্জিনগুলি তাজা তথ্যপূর্ণ বিষয়বস্তুকে মূল্য দেয় যা ব্যবহারকারীর অভিপ্রায়ের সাথে মেলে। ব্লগ পোস্ট, নিবন্ধ, ভিডিও বা ইনফোগ্রাফিকের মতো নতুন বিষয়বস্তু সহ আপনার ওয়েবসাইট নিয়মিত আপডেট করুন।